মুখের ত্বকে কালো দাগ ছোপ পড়ে গেছে, ত্বক ঝুলে গেছে, একেবারে বেজান হয়ে গেছে মুখের ত্বক। ত্বক থেকে মেস্তার দাগ, ব্রণের দাগ, রোদে পোড়া দাগ, বয়সের ছাপ দূর করে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল হবে আজকের এই ক্রিমটি ব্যবহারে। আমি একটি নাইট ক্রিম তৈরি করে দেখাবো, যেটি ব্যবহারের পদ্ধতি খুব সহজ এবং তৈরি করাও খুব সহজ। এখানে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিয়েছি। এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া। এরপর দুইটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আজকে একটি নাইট ক্রিম তৈরি করে দেখাবো, যেটি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে মুখের ত্বকে ব্যবহার করে ত্বক থেকে মেস্তার দাগ, ব্রণের দাগ, রোদে পোড়া দাগ, ঝুলে যাওয়া ত্বক টান টান করতে পারবেন। ত্বক থেকে যে কোনো কঠিন কালো দাগ ছোপ দূর করে দেবে আজকের এই ঘরোয়া ক্রিমটি। আমি এক পাশে রেখে দেওয়ার পর এরপর এখানে 1টি আলু খোসা ছাড়িয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আলু এমন একটি উপকরণ যেটি সকল বয়সের সবাই ত্বকে ব্যবহার করে উপকার পেতে পারেন। আলু এমন একটি উপকরণ যেটি ব্যবহারে ত্বকের কোনো প্রকার ক্ষতি হয় না, বরঞ্চ ত্বক থেকে মেস্তার কঠিন দাগ ছোপ দূর হয়ে যায়, যেটি আমরা হাজার হাজার টাকার ক্রিম, লোশন, যে কোনো নাইট ক্রিম ত্বকে ব্যবহার করেও মেস্তা থেকে রেহাই পাই না। এখানে আমি আলু ভালোভাবে গ্রেটার গ্রেট করে নিলাম। এরপর আমি যে পানিতে চালের গুঁড়া মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে আলুর রস দিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চিপে আপনারা অ্যাড করে দিতে পারেন, অথবা ছাঁকনির সাহায্যে ছেঁকেও এখানে অ্যাড করতে পারেন। তা আমি এভাবে হাত দিয়ে চিপে আলুর রস এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এই 3টিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, পানি, চালের গুঁড়া এবং আলুর রস। এরপর আমাদেরকে নেক্সট কাজটি করতে হবে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এরপর পাত্রের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এরপর এটিকে গ্যাসে বসিয়ে দেব। চুলার আঁচ একেবারে লো থাকবে, লো মিডিয়ামে এই ক্রিমটি তৈরি করতে হবে। ঘন ঘন এটিকে নাড়তে হবে, নয়তো দলা পেকে যাবে। 5 থেকে 10 মিনিটের মতো এটিকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি। যেটুকু আমি তৈরি করে সংরক্ষণ করব সেটুকুই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর এর সঙ্গে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেব। এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা দুধ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ অ্যাড করে দিলাম। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল। এখানে আমি প্যারাশুট নারিকেল তেল অ্যাড করে দিচ্ছি। আপনারা ভিটামিন ই ক্যাপসুল অথবা অলিভ অয়েল অ্যাড করতে পারেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি মধু। মধু এবং নারিকেল তেল ত্বকে ব্যবহারে আপনার ঝুলে যাওয়া ত্বক টান টান হবে, ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে। এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেমেডিটি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে তৈরি করে একটি কৌটো করে সংরক্ষণ করতে পারেন, ফ্রিজে নর্মালে অথবা এমনিতে রেখে এটি সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গেছে এটি ত্বকে ব্যবহার করার জন্য। এটি আপনার মুখের ত্বকে যেখানে মেস্তার দাগ আছে সেখানে ব্যবহার করবেন। আমি হাতে যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা মুখের ত্বকে ব্যবহার করবেন। ক্রিম লোশন যেভাবে আমরা নর্মালি ব্যবহার করে থাকি ঠিক ওভাবে এটি ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর আগে প্রথমে পানি দিয়ে মুখের ত্বক ক্লিন করে নেবেন। এরপর এই ক্রিমটি ঠিক এভাবে লাগিয়ে রাখবেন। আমি হাতে যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে মুখের ত্বকে লাগিয়ে রাখবেন। সারা রাত এভাবে রেখে দেবেন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা মুখ ক্লিন করে নেবেন। রোজ রাতে ঘুমানোর আগে এই ক্রিমটি ত্বকে ব্যবহার করে আপনার ত্বক থেকে কঠিন মেস্তার দাগ দূর হয়ে যাবে।
ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল হবে, অবশ্যই দাগহীন। নারী পুরুষ সকলেই এটি ব্যবহার করতে পারবেন।